नमस्कार भिवर्स, राधे राधे, जय श्री कृष्ण। आबार एकटी नतून असाधारण टेस्टफुल मजादार रेसिपी निये आपनादेर सामने फिरे एसेछि। वेलकाम टू बैक टू बैक माई चैनल। आज के एकटी खुबी सिम्पल घरोया पद्धतिते एई रेसिपिटी किभाबे बानाबो। आमरा बेसन परिमाण मतो निये निएछि, हल्दी गुड़ो परिमाण मतो दिए दिएछि, लंका गुड़ो परिमाण मतो दिलाम, एवं परिमाण मतो एर संगे एड करे देव लवण। दिए नॉर्मल वाटर दिए खूब सुंदर भावे एई रेसिपिटीके आमरा मिक्सड करे नेब एवं खूब सुंदर भावे एटी खुबी सिम्पल घरोया जिनिस दिए घरे थाका उपकरण दिए आमरा खूब सुंदर एकटी रेसिपी बानार चेष्टा करछि। एवं एई रेसिपिटी सम्पूर्ण भिडियोटी आपनादेर संगे शेयर करते चलेछि। एवं एई रेसिपिटी जे कोनो नास्ता, डिनार, लांच जे कोनो खावारेर संगे खेते पारबेन एमन एकटी रेसिपी निये आपनादेर सामने एसेछि। एवं खुबी सिम्पल आमादेर मिक्सचारटी रेडी करे निएछि खूब सुंदरभावे। कड़ाईटी बसिए दिएछि, परिमाण मतो रान्नार तेलटी आमरा दिए दिलाम, যদি খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে খুব সুন্দরভাবে মিক্সচার করে দিলাম কড়াটির মধ্যে তেলটিকে। এবার ধীরে ধীরে করে একে একে করে আমার চামচের সাহায্যে আমরা রেসিপিটি দিয়ে দেব খুব সুন্দরভাবে। সিম্পল হলেও কিন্তু এটি যে কোনো খাবারের সঙ্গে আপনি খেতে পারেন। এখানে আমরা কোনো রকম খাওয়া সোডা বা অন্য কোনো কিছু না দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা রেসিপিটি বানিয়েছি। এবং সেই রেসিপিটি খুবই সিম্পল হলেও খেতে কিন্তু খুবই মজমুচে এবং মুখরোচক একটি রেসিপি। এবং এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করে খেলেই বুঝতে পারবেন যে এই ধরনের রেসিপি যে কোনো বয়সের মানুষ বা যে কেউ এই রেসিপিটা পছন্দ করবে এমনই একটি রেসিপি। এবং খুব সুন্দরভাবে আমরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা রেসিপিটি রেডি করে নিয়েছি। এবং খুব সুন্দরভাবে তেলের মাধ্যমে যেই পরিমাণ আমরা তেলটা দিয়েছিলাম সেই তেলেই আমাদের রেসিপিটি রেডি হয়ে যাচ্ছে। এক্সট্রা আমরা কোনো তেল দিলাম না। আগেকার দিনে মা মাসিরা যে কতটা পরিমাণ তেল, কম তেলে রেসিপিগুলো বানাতো, সেই ধরনের রেসিপিগুলো আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করে চলেছি। যদিও নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই রেসিপিগুলো, কিন্তু এই রেসিপিগুলো আপনি যে কোনো দোকানে বা যে কোনো জায়গায় খেতে পারবেন এমন রেসিপি। আজকের এই রেসিপিটি আমরা সামান্য পরিমাণ তেলটি ঝাড়িয়ে নিয়ে আমাদের পরিবেশনের উপযোগী হয়ে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।